সকল ব্যাটারির ক্ষেত্রে 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আমাদের। অনেক সময় দেখা যায় যে ডিসপ্লের উপরে গ্লাসটা ভেঙে যায়, আমরা ওই গ্লাসটা চেঞ্জ করে দিতে পারি। যে ভাঙা ডিসপ্লের গ্লাসগুলো আলাদা করি এটা দিয়ে হলো ডিসপ্লে মেরামতের কাজ করি আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে বসুন্ধরা সিটির আইফিক্স ফাস্ট শপে চলে আসলাম আর আমাদের সাথে আছে সুমন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বসুন্ধরা সিটিতে অনেকেই তো মোবাইল সার্ভিসিং করতে আসে, আপনাদের শপ নাকি খুঁজে পায় না, কারণটা কি? আসলে সমস্যাটা হচ্ছে কি, আমাদের যে আপনার আইফিক্স ফাস্টের যে দোকানটা, এটা কিন্তু সবাই মনে করে যে ছয়তলাতে মোবাইল সার্ভিসিং এর দোকানগুলো, কিন্তু আমাদের দোকানটা হচ্ছে পাঁচতলায়। ইভেন আমাদের দোকানটা হচ্ছে এই যে স্বর্ণের যে দোকানগুলো, ওই দোকানের মানে ওই গল্লিতেই আর কি। সোমাস্টেকের ঠিক অপোজিট, সোমাস্টেকের ঠিক অপোজিটে। সোমাস্টেককে সবাই চিনে, তারা মোটামুটি অনেক আগের থেকে আসে মার্কেটে। আর তাছাড়া যদি যাদের চিনতে কষ্ট হবে, পাঁচতলার সিঁড়ি থেকে উঠে জাস্ট 200 কদম 100 কদম সামনে এসে হাতের বামে গলিটাই আর কি আমাদের। আচ্ছা, মূলত এই শপে আপনারা কি কি কাজগুলো করে থাকেন? আমাদের তো কাজই হচ্ছে মোবাইল সার্ভিসিং করা, নষ্ট মোবাইল ঠিক করা। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, যে কোনো হার্ডওয়্যার সফটওয়্যার না, শুধু যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোনের যে কোনো সমস্যা আমাদের কাছে আপনারা আলোচনা করে নিতে পারবেন। আগে আমাদের যে নাম্বার আছে, ফোন দিয়ে আপনার ফোনের প্রবলেম বললে আমরা সলিউশন বলে দিব, এবং আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আপনার যদি নষ্ট ফোন থেকে থাকে, অবশ্যই আইফিক্স ফাস্ট এই বসুন্ধরা সিটির এই শপে নিয়ে আসতে পারেন। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিওগুলো পেয়ে যান। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুমন ভাই, আমরা তো জানি আপনারা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে মোবাইলের সার্ভিসিং করে থাকেন, তো আপনাদের এই সব কি কি মেশিনগুলো আছে একটু আমাদের দেখান এবং কি পরিচয় করিয়ে দেন। আসলে একটা মোবাইলের আপনার যে কোনো প্রবলেমের সমাধানের জন্য যত রকমের উন্নত ধরনের মেশিন আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি আমাদের দেখেন সব উন্নত মানের, এগুলো হচ্ছে উন্নত মানের পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, ডিসি পাওয়ার সাপ্লাই। এগুলো সম্পূর্ণ আপনার অটোমেটিক মেশিন, এই যে সেপারেটর, এটা দিয়ে আমরা হচ্ছে ওই যে ডিসপ্লে, যে ভাঙা ডিসপ্লের গ্লাসগুলো আলাদা করি এটা দিয়ে। সবচেয়ে এক্সপেন্সিভ যে মেশিনটা, সেটা হচ্ছে আমাদের এই যে বিদেশে, এগুলো মেশিন আগে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, এখন মনে করেন অ্যাভেলেবেল হয়েছে, এই মেশিনটা আমরা নিয়ে আসছি বাংলাদেশে। এটা দিয়ে হলো ডিসপ্লে মেরামতের কাজ করি আমরা। ডিসপ্লে মেরামতের, যে কোনো ডিসপ্লের আপার গ্লাস ভেঙে গেলে, ধরেন আইফোন থেকে শুরু করে, ধরেন আইফোন 12 প্রো ম্যাক্সই একজনের উপরের গ্লাসটা ভেঙে গেছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ভিতরের থেকে দেখা যায় যে ডিসপ্লে কাজ করতেছে, ওই ভাঙা গ্লাসটা এই মেশিনটার মাধ্যমে আমরা ঠিক করি। আচ্ছা, কতক্ষণ সময় লাগে এটাতে? আপনার আসলে মডেলের উপর ভেরি করে, নর্মাল মডেলগুলো আমাদের 10 থেকে 20 মিনিট লাগে, আর যেগুলো একটু মনে করেন আইফোন 12 প্রো ম্যাক্স বা আইফোন 11, 10X, এক্সএস ম্যাক্স, হ্যাঁ, এগুলো করতে মোটামুটি প্রায় ঘন্টাখানেক লাগে। আচ্ছা, কত টাকা চার্জ করেন এগুলো? এগুলো মডেলের উপর ডিপেন্ড করে, আসলে বিলটা মডেলের উপর ডিপেন্ড করে, কারণ গ্লাসের দাম তো এক এক রকমের, ঠিক আছে। আমাদের কাছে সব ধরনের গ্লাসই আছে, এগুলো কিন্তু সব আপার গ্লাস, এবং এটা সম্পূর্ণ আইফিক্স ফাস্টের ব্র্যান্ডিং করে, হ্যাঁ ব্র্যান্ডিং করে নিয়ে আসছি চায়না থেকে, একদম ব্র্যান্ডিং করে নিয়ে আসছি। আপনি এই যেমন দেখেন OnePlus 3, এটা হচ্ছে OnePlus-এর সব মডেলগুলো আমাদের কাছে আছে, Realme 3, তারপর OnePlus 6, এগুলো অনেক সময় দেখা যায় যে ডিসপ্লের উপরে গ্লাসটা ভেঙে যায়, আমরা ওই গ্লাসটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আর আমাদের কাছে সব মডেলই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যে কোনো সব মডেল যে কোনো স্মার্টফোনের আপনি ডিসপ্লে প্রবলেম হলে, ডিসপ্লে ভাঙা থাকলে আমাদের কাছে সরাসরি ডিসপ্লেও চেঞ্জ করতে পারবেন। এখানে সকল মডেলের ডিসপ্লে আছে আমাদের কাছে, প্লাস আপার গ্লাসও চেঞ্জ করতে পারবেন, ব্যাটারি চেঞ্জ করতে পারবেন, যে কোনো প্রবলেম সমাধান করতে পারবেন। আপনার নেটওয়ার্কের সমস্যা হয় অনেকের, ওয়াইফাইয়ের সমস্যা হয়, ঠিক আছে, তারপরে চার্জ থাকে না, সেট শর্ট সার্কিট থাকে, সেট ওভারহিটিং সমস্যা, সব সমস্যারই সমাধান আমাদের কাছে ইনশাল্লাহ আসলে। আচ্ছা আসিফ ভাই, এখন আপনাকে একটা নতুন দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে সব ব্যাটারিগুলো, আমাদের কিন্তু আইফিক্স ফাস্টের অরিজিনাল ব্যাটারি, সব কিছু অরিজিনাল ব্যাটারি এবং আইফিক্স ফাস্টের সিল প্যাক করা, এগুলো চায়নার থেকে সিল প্যাক হয়ে আসে। এগুলোর গ্যারান্টি কি? অবশ্যই, আমাদের ব্যাটারি তো আপনি জানেন কিনা, আমাদের ব্যাটারি সবগুলো হচ্ছে 2 বছরের রিপ্লেস গ্যারান্টি দিই আমরা। 2 বছরে? হ্যাঁ, সব সকল ব্যাটারির ক্ষেত্রে 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আমাদের, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে সব মডেল যদি প্রবলেম হয় তাহলে চেঞ্জ করে দিবেন না? অবশ্যই ডিরেক্ট চেঞ্জ, কারণ ব্যাটারি তো রিপেয়ার হয় না, ব্যাটারি তো ওয়ারেন্টি হবে না, এটা হলো চেঞ্জ গ্যারান্টি, ঠিক আছে। আর আমরা 2 বছর গ্যারান্টি দিতে পারতেছি এই জন্য যে ব্যাটারির প্রতি আমাদের একটা আস্থা আছে যে এই ব্যাটারি নষ্ট হবে না, এবং ব্যাটারির হেলথ আপনার অ্যাপেলের ব্যাটারি এক্সের আইফোন 6 থেকে মানে 5S থেকে আপনার X পর্যন্ত যেগুলো হেলথ শো করে,
সবগুলো হেলথ 100% শো করবে আমাদের ব্যাটারি। আমাদের নতুন লটে মাল আসছে, এগুলো হচ্ছে আপনার গিয়ে ভিভোর সব অরিজিনাল ব্যাটারি, ফোনের অরিজিনাল সেট, অরিজিনাল ব্যাটারি, সেট অরিজিনাল। অনেকে ভাবে যে ভাই সেটের সাথে যেটা থাকে এছাড়া আর অরিজিনাল পাওয়া যায় না, ভাই পাওয়া যায় ভাই, টাকা হলে ভাই বাঘের চোখে মেলে। এগুলো ব্যাটারি আমরা অনেক বেশি প্রাইস দিয়ে কিনে আনছি। আচ্ছা, এগুলোর প্রাইসটা কেমন? এগুলোর প্রাইস আমরা 1200 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত হাইয়েস্ট অ্যান্ড্রয়েড যেগুলো, অ্যাপেলের ক্ষেত্রে আলাদা। আবার অ্যাপেলের ক্ষেত্রে আপনার এক্সএস ম্যাক্স নিলে মনে করেন 5,500-6,000 টাকাও আছে ব্যাটারির দাম, ঠিক আছে? আচ্ছা, এটা ভ্যারিয়েন্ট অনুযায়ী হয়, মডেলের উপর ডিপেন্ড করে। তো যারা অরিজিনাল ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আইফিক্স ফাস্টে, যাদের ফোনে চার্জ থাকে না অবশ্যই আমাদের কাছে চলে আসবেন। আসিফ ভাই, এ হচ্ছে আইপ্যাডের ব্যাটারি, আইপ্যাডের ব্যাটারি। হ্যাঁ, আমরা আসলে মূলত আইপ্যাডের ব্যাটারিগুলো কি এক অনেকে আছে যে আইপ্যাড আপনার চার্জ থাকে না, এত দামি একটা গ্যাজেট সে কি ফালাই রাখবে শুধু একটা ব্যাটারি নষ্ট হয়েছে সেজন্য? এগুলো সব অরিজিনাল ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি আইপ্যাড এয়ার মডেলের গ্যারান্টি ওয়ারেন্টি দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাবে। প্লাস আসলে গ্যারান্টিটা তো বিষয় না, চার্জটা কেমন থাকবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম 5 বছর, কিন্তু চার্জ থাকতেছে না, আপনি বারবার আপনাকে চেঞ্জ করে দিচ্ছি, তাতে তো আর কোনো লাভ হচ্ছে না, ঠিক না? কিন্তু আমাদের ব্যাটারিগুলো চার্জ ভালো থাকবে, এগুলো 100% মানে অফিসিয়াল ব্যাটারি। আসিফ ভাই, বিষয় হচ্ছে এখানে আমাদের সকল মডেলের অপো, ভিভো, শাওমি, নোকিয়া, ওয়ানপ্লাস, তারপরে আপনার আইফোন, ঠিক আছে, সকল মডেলের ডিসপ্লেগুলো আমরা কিন্তু এখানে স্টক রাখছি অলরেডি। এগুলো হচ্ছে ডিসপ্লে সব ডিসপ্লে বক্সের মধ্যে এগুলো সব স্টক রাখছি আমরা, ঠিক আছে? এগুলো তো আপনাদের নিজস্ব প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমরা চায়না থেকেই কালেক্ট করছি, কিন্তু আপনার কোয়ালিটি আমরা মেনটেন করি ভাই। আমরা হলো কপি জিনিস দিলে কাস্টমার আমাদের কাছে আসবে কেন? আমরা সবসময় চেষ্টা করি বাজারের সবচেয়ে গুড কোয়ালিটি যে ডিসপ্লেটা ওইটা আমরা কালেক্ট করি, ঠিক আছে? আমাদের কাছে সব মডেলই পাবেন ডিসপ্লে। তাছাড়া যাদের ফোনে সমস্যা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে ফোন দিয়ে যে ভাই আমার মডেলটা এত, ডিসপ্লে কয় টাকা পড়বে, আমরা ফোনে বলে দেবো। তারপর সে যদি মনে করে যে না বাজারের প্রচলিত প্রাইসের চেয়ে আমাদেরটা একটু কমই আছে, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে, সমস্যা নেই। আর আইফিক্স ফাস্ট সম্পর্কে ইনশাল্লাহ নতুন করে বলতে হয় না, সবাই আমাদেরকে ফলো করে, অনেকেই জানে আমাদের সম্পর্কে। তারপর একটা জিনিস, সেটা হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ, স্যামসাংয়ের যে ডিসপ্লেগুলো আমাদের কাছে, যেগুলো একটু S7S থেকে শুরু করে একবারে যতগুলো ডিসপ্লে আছে স্যামসাংয়ের, সবগুলো কিন্তু আমাদের কাছে ভাই ফ্রেম সহ পাবেন। আচ্ছা, আমরা কিন্তু আপনার ফ্রেম খোলা ওই ডুপ্লিকেট মাল বিক্রি করি না। এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস আপনার মডেল ভ্যারি করে, আপনার S7S থেকে শুরু করে সব ডিসপ্লেগুলো আপনি পাবেন আমাদের সাথে ফ্রেম সহ মানে বডি সহ লাগালে হয় কি, গাম লাগানোর কোনো ঝামেলা থাকে না, এক্সট্রা গ্লু ইউজ করতে হয় না, জাস্ট মাদারবোর্ডটা বসাই দিলাম, ব্যাকসাইডটা বসাই দিলাম, ফোন কমপ্লিট, আপনি আবার আগের মতো ইউজ করতে পারতেছেন। আরেকটা জিনিস আপনাকে একটু দেখাই, সেটা হচ্ছে আমরা কিন্তু আপনার এই যে হার্ডওয়্যারের যে কাজগুলো করি, অত্যন্ত সূক্ষ্ম যে কাজগুলো করি, সেটা কিন্তু একটা সময় ছিল যে আমরা চোখে দেখতাম না ঠিক মতো, ঠিক আছে, অনেক ছোটো ছোটো পার্টস তো, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আপনার এই যে দেখেন মাইক্রো যে ইয়াগুলো আপনার মাইক্রোস্কোপ, এই যে আচ্ছা, আপনি অনেক ছোটো পার্ট যেটা সেটাকেও আপনি কিন্তু বড় করে দেখতে পারতেছেন, সো কাজ করতে সুবিধা হচ্ছে, ঠিক আছে? একটা সময় কিন্তু এটা ছিল না বাজারে, তো এখন অ্যাভেলেবেল। মানে আমরা চেষ্টা করছি কি যে মোবাইল সার্ভিসিংটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে। আগে মানুষ মোবাইল সার্ভিসিং শুনলে মানে এক প্রকার মানে দামি দিত না, যে মোবাইল সার্ভিসিং, ঠিক আছে, কিন্তু আসলে যে একটা মোবাইল সার্ভিসিংয়ের মধ্যে যে কত কিছু আছে এটা তো আসলে আমরা তখন জানতাম না। এখন কিন্তু আমরা চেষ্টা করতেছি যে মোবাইল সার্ভিসিংয়ের যত উন্নত মানের মেশিন আছে সব কিছু কালেক্ট করছি আমরা। আর একটা বিষয় হচ্ছে আপনি আমাদের যত মেশিনগুলো, আপনি আমাকে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এটা এটা কিন্তু আপনার হচ্ছে কি অ্যাপেলের কাজ করার জন্য, অ্যাপেলের মাদারবোর্ড কিন্তু ডুয়েল মাদারবোর্ড থাকে, ঠিক আছে, একটা মাদারবোর্ডের সাথে আরেকটা মাদারবোর্ড ঝালাই করে লাগানো থাকে। তো এই মেশিনটার মাধ্যমে আমরা হচ্ছে ওই বোর্ডটা সেপারেটর করতে পারি, এটা কিন্তু হিট মেশিন, ঠিক আছে, সেপারেটর, হ্যাঁ হ্যাঁ, বোর্ড সেপারেটর, মাদারবোর্ড সেপারেটর, তারপর রিভল করার জন্য, আইসি রিভল করার জন্য যত সব ইনস্ট্রুমেন্ট দরকার সব আমাদের কাছে অ্যাভেলেবেল, দক্ষ টেকনিশিয়ান সহকারে। আইফিক্স ফাস্ট হচ্ছে মানে আইফিক্স ফাস্টে আসলে আপনি অন্তত মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কোনো সমস্যার মানে একবারে প্রপার সমাধানটা এখানে করাতে পারবেন। আসিফ ভাই, আরেকটা বিষয় যেটা হচ্ছে এটা আমরা নতুন অ্যাড করছি আইফিক্স ফাস্টে, কিন্তু আগে আমরা কোনো প্রকার অ্যাসেসরিজ সেল করতাম না, ডিসপ্লে প্রোটেক্টর ছিল, কিন্তু এখন কিন্তু অ্যাসেসরিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে কাস্টমার, ফোনের অ্যাসেসরিজ, হ্যাঁ অ্যাসেসরিজ, গ্যাজেট আইটেমগুলো, যেমন আপনি মনে করেন সব ব্র্যান্ডের ইয়া কালেকশন করছি আমরা, পাওয়ার ব্যাংক থেকে শুরু করে, হ্যাঁ পাওয়ার ব্যাংক থেকে শুরু করে বাসুসের আছে, তারপরে রিম্যাক্সের আছে, রিয়েলমির আছে, হ্যাঁ সব আপনার অরিজিনাল পার্টস ইয়াগুলো আমরা কালেক্ট করছি, ইয়াগুলো গ্যাজেট আইটেমগুলো। আচ্ছা, তো ভাই আবার একটু আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার বসুন্ধরা সিটি,
বসুন্ধরা সিটি, তার মানে অনেকেই কিন্তু আবার আপনার যমুনা ফিউচার পার্কে চলে যায়। যমুনা ফিউচার পার্ক না, এটা হলো বসুন্ধরা সিটি পান্থপথে কারণ বাজারের কাছে, ঠিক আছে। আর মোতালেব প্লাজার থেকেও কাছে আমাদের মার্কেটটা, 30 টাকা রিক্সায় নেয়, ঠিক আছে। তো বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক ডি, শপ নম্বর হচ্ছে 93। একটা জিনিস এইখানে শান্তি আছে, সেটা হচ্ছে নীরব ঠান্ডা পরিবেশ, কাজ করে মজা। এখানে আসলে আমি বলি এখানে গ্যাদারিং কম, কাস্টমার আসলে কিন্তু ইনস্ট্যান্ট সে সার্ভিস নিয়ে চলে যেতে পারতেছে। আপনি আসলে উনি দাঁড়াই থাকতেছে বা বসতেছে, 10 মিনিটের মধ্যে আমরা কাজ করে বা আধা ঘন্টার মধ্যে যতক্ষণই লাগতেছে কাজে কাজ করে নিয়ে যেতে পারতেছে, কোনো গ্যাদারিং নেই, কাস্টমারের চাপটা একটু কম এখানে। আচ্ছা, অনেকেই তো ঢাকার বাইরে, মানে অনেকেই তো আপনাদের শপে সরাসরি আসতে পারবে না, সেক্ষেত্রে যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পাঠিয়ে দেয় তাহলে কি দিতে পারবে? অবশ্যই অবশ্যই, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা আবার কুরিয়ারে ব্যাক করে দিব। এটা কতটুকু ট্রাস্টেড হবে ভাই? ভাই 100%, এখানে আপনিও তো আছেন জড়িত, আপনাকেও তো সেই ক্লেম দিতে পারবে না? তার একটা প্রোডাক্ট যদি আমরা এখান থেকে 19-20 হয়ে যায় অন্তত আপনার পেজে তো একটা ক্লেম দিতে পারবে। তো এই ধরনের বিষয় নিয়ে অন্তত চিন্তা করতে হবে না, কারণ মোতালেব প্লাজাতে আমাদের 10টা শোরুম, 10টা দোকান মোতালেব প্লাজায়, আমাদের বসুন্ধরা সিটিতে একটা, আমরা 11টা দোকান আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সব কিছু ম্যানেজ করে রাখতে। তো শেষে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আইফিক্স ফাস্ট মানে হচ্ছে আপনার একটা ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং এর শপ। এখানে আসলে আপনি যে কোনো প্রকারের মোবাইলের সমস্যার সমাধান করে নিতে পারবেন, শুধুমাত্র অ্যাপেল না, যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোনের যে কোনো সমস্যার জন্য চলে আসুন আইফিক্স ফাস্টে। আপনি বসুন্ধরা সিটিতে লেভেল 5 ব্লক D 93 শপ নাম্বার, ঠিক আছে। আসসালামু আলাইকুম।